গগনপুর নামক একটা গ্রাম ছিল ইর্তি বালু নামে দুটো গরিব বাচ্চারা সেখানে থাকতো ঋণের চাপ সহ্য না করতে পেরে তাদের মা বাবা আত্মহত্যা করে সেদিন থেকে তারা দুজনে ভিক্ষা করে নিজেদের জীবনটা কাটাচ্ছিল বাড়িতে খালি বাসনপত্র দেখে দুজনে খুব কষ্ট পেল দিদি পেট ভরে খাবার খেতে দু দিন হয়ে গেছে আর খিদে সহ্য করতে পারছি না কি করব আমি বলো ভাই তুই এমন বলছিস এইটা শুনে খুব খারাপ লাগছে আমি তোর চেয়ে বড়ো হতে পারি কিন্তু আমারও তো বুদ্ধি নেই রে ভাই এই দুদিন ধরে লোকেদের কাছে টাকা চাইলাম কেউ দিল না খাবার চাইলাম তাও দিল না পেঁচে যাওয়া বাসি খাবারও চাইলাম তখনও কেউ দিল না ভাই আমরা ওদের খারাপ বলতে পারি না যাদের হাত পা ভালো রয়েছে তারাও তো এটা করছে সুস্থ মানুষেরাও করছে আর অন্ধ মানুষেরাও করছে হ্যাঁ যাদের মা বাবা নেই তারাও এইসব খায় আর যাদের মা বাবা আছে তারা ওইটা করে হ্যাঁ তারাও আর কত লোককে টাকা দেবে আর কত লোককে খাবার খাওয়াবে এইভাবে যদি সবাইকে খাওয়ায় তাহলে লাস্টে একদিন ওরা ঘুরে ঘুরে আমাদের মতো ভিকারিদের কাছেই আসবে বালুর কথা শুনে কীর্তি বললো এই রকম বলতে নেই ভাই ওরা ঠিক থাকলে তবেই তো আমরা কিছু টাকা উপার্জন করতে পারবো ওরাও যদি আমাদের মতো বিকারি হয়ে যায় তাহলে আমরা কোথায় যাব কি আর হবে দিদি যখন মা বাবা ছিল তখন আমরা দুষ্টু বাচ্চা ছিলাম মা বাবা ঋণের চাপ সহ্য না করতে পেরে আত্মহত্যা করলো আমরা তখন অনাথ বাচ্চা হয়ে গেলাম জমি সম্পত্তি নেই তাই আমরা গরিব হয়ে গেলাম ঈদে সহ্য না করতে পেরে বেকারি হয়ে গেলাম আর কি হতে বাকি আছে দিদি তার ভাইয়ের মুখ থেকে এই সব কথা শুনে কীর্তি কিছুই বলতে পারল না এক মুহূর্তের জন্য চুপ ছিল সত্যি তার ভাইয়ের কথাগুলো সত্যিই ছিল চুরি চামারি করে চোর বাচ্চা বলা আর খারাপ কাজ করে খারাপ বাচ্চা বলাটাই বাকি রয়ে গেছে এইভাবে কীর্তি ভাবল কিছুক্ষণের জন্য তারা দুই ভাই বোনই চুপ ছিল বলো দিদি কত বিনতি করার পরেও কেউ ভিক্ষা দেয় না টাকা দেয় না খেতে দেয় না এইভাবে কি করে আমরা বাঁচব ই আর করবো ভাই চল একটা বাটি হাতে নিয়ে ভিক্ষা করতে বেরিয়ে পড়ি যদি কেউ কিছু ভিক্ষায় দিয়ে দেয় কোনো দয়াবান মানুষ হলে কিছু টাকা দেবে আর না হয় কিছু খাবার দিয়ে দেবে এই দুটোর মধ্যে একটা জিনিসও পেলে এক সময়ের জন্য কিছু খাবার খাওয়া হবে এই রকম ভেবে কীর্তি হাতে একটা বাটি নিয়ে ভিক্ষা করতে গেল একটা দরজার সামনে দাঁড়িয়ে মাই কিছু বেঁচে যাওয়া খাবার থাকলে দিয়ে দিন আমরা দুটো অনাথ বাচ্চা এসেছি আপনাদের বেঁচে যাওয়া খাবার যদি থাকে দিন না আমাদের মতো ছোট বাচ্চাদের খাবার খাওয়ালে আপনাদের মঙ্গল হবে কিছু দিন না ভেতর থেকে এক বয়স্ক মহিলা কিছু খাবার এনে বালুর হাতে দিয়ে দিল সেই খাবারটা এতটাই ছিল যে দুজনে ভাগ করে খেলে পেট ভরে যাবে বাড়িতে এসে তারা আচার দিয়ে পেট ভরে খাবারগুলো খেলো খাবার খাওয়ার পরে কিছুক্ষণ আরাম করলো পরের দিন আবারও কীর্তি বালু হাতে বাটি নিয়ে গাছের তলায় দাঁড়িয়ে এদিক ওইদিক দিক তাকাতে লাগল হাত পা সবই তো ভালো আছে ভালো কোনো কাজ পেলে কাজ করে খাও না এইভাবে সবাই বলতো কিন্তু কেউ তাদের কাজ দিত না তারা দুই ভাই বোন কথা বলতে লাগলো দিদি আমি কিছু ভেবেছি যদি আমরা দুজনে সেটা করি তাহলে আমরা টাকা পাবো কি ভেবেছিস ভাই এই ভেবেছি দিদি একটা পা আমি আমার ভেঙে আর একটা ছোট্ট গাড়িতে বসে ঘষে ঘষে বসে বসে ভিক্ষা চাইবো তখন ওইটা দেখে লোকেদের দয়া হবে তখন কিছু টাকা দেবে আমরা তখন খুশিতে থাকব বেশি টাকার জন্য তুই নিজের পাটা ভাঙবি তো বালু কীর্তির কোনো কথায় গুরুত্ব দিল না আরে আমার বোকা দিদি আমি সত্যি কি আমার পাটা ভাঙবো পা ভেঙে গেছে এমন একটা অভিনয় করব। ও আচ্ছা তার মানে এবারে সব লোকেরা আমাদেরকে মিথ্যেবাদী বলবে তাহলে আমরা কিভাবে বাঁচব দিদি এমন রাস্তা ভগবান আমাদের দেখিয়েছে তেমন ভাবেই কিন্তু এইভাবে পা ভাঙার অভিনয় আমরা করব না এইভাবে যখন তারা দুজনে কথা বলছিল তখন রাস্তার ওপার থেকে একটা দ্রুত গতিতে গাড়ি এলো যেটা দেখে বালু বলল দিদি তাড়াতাড়ি সরে যাও বালু তার দিদিকে তো সরিয়ে বাঁচিয়ে নেয় কিন্তু ওই গাড়িটা বালুর দুটো পাটাকে পুরো পিষে সেখান থেকে চলে যায় দিদি কীর্তি সঙ্গে সঙ্গে উঠে পাশের হাসপাতালে তার ভাইকে নিয়ে যায় হাসপাতালে বালু বিছানায় শুয়েছিল ডাক্তার সময় মতো এসে তার চেক আপ করত নিজের পা দুটোকে হারিয়ে বালু একটা ছোট্ট টানা গাড়ির ওপরে বসে পড়ে কীর্তি ওই গাড়ি টেনে টেনে এগিয়ে নিয়ে যাচ্ছিল বালু হাতে একটা বাটি নিয়ে লোকেদের কাছে ভিক্ষা চাইতো ধর্মের নামে কিছু দিয়ে দিন বাবা ধর্মের নামে কিছু দিয়ে দিন মা যতটা পারবেন আমাদের কিছু একটু দান করুন ওই গাড়িটা টানতে টানতে কীর্তি চোখে জল ফেলতে ফেলতে ভগবানকে বলল ভগবান আমার ছোট্ট ভাই বল করে যদি কিছু বলেছে তুমি তার কথাটা সত্যি করলে তার পা দুটোকে নিয়ে নিলে তুমি ওখানে দাঁড়িয়ে ওকে তো বোঝাচ্ছিলাম ভগবান আপনি একটু আর দেরি করতে পারলেন না আর সত্যি ওকে প্রতিবন্ধী করে দিলেন এটা কি ধরনের ন্যায় হ্যাঁ কেন হবে না আমরা তো গরিব বাচ্চারা তাই না এরকম বলে কীর্তি আগে লাগলো গগনপুর নামক এই গ্রামে কীর্তি বালু নামে গরিব দুটো বাচ্চা থাকত তারা দুজনে তাদের বাড়ির উঠোনে বসে কাঁদছিল কিছুক্ষণ পরে কীর্তি নিজেকে সামলালো বালু আর কাঁদিস না কেঁদে আমাদের কষ্টটা কিন্তু দূর হবে না তাহলে দিদি কি করলে আমাদের কষ্টটা কম হবে বলো আর কী করে আমাদের খিদে মিটবে হ্যাঁ ভাই আমিও তো এটা বুঝতে পারছি না এতদিন লোকেদের বাড়িতে কাজ করে যা পেতাম সেইগুলোই খেতাম এখন তো সেগুলোও পাচ্ছি না কাজের জন্য বের হই আর লোকেরা চোর বলে অপবাদ দেয় আমরা যে ভুল করিনি তার শাস্তি আমাদের পেতে হচ্ছে হ্যাঁ ভাই কান্তা আন্টির বাড়িতে যে ঘটনাটা ঘটেছিল সেটা এখন আমার চোখের সামনে ভাসছে সেদিন উনি যেভাবে তোর হাত পা বেঁধে তোকে মেরেছিল সেই আওয়াজটা এখনো আমার কানে যেন শুনতে পাই দিদি আমি বুঝতে পেরেছি এখন আর ভালোর যুগ নেই তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ভাই দিদি তুমি যে সিদ্ধান্ত নেবে আমি সেই কাজটা করব কিন্তু তুমি যেমনটা বলেছো আমরা নিজেদের জীবনটা শেষ করে দিই তাহলে আর খিদের জন্য আমাদের অস্থির হতে হবে না হ্যাঁ ভাই আমিও তো এটাই বলবো ভাবছিলাম হ্যাঁ যদি আমরা নিজেদের প্রাণটা দিয়ে দিই তাহলে খিদের জন্য ছটফট করতে হবে না তাহলে গ্রামের শেষ প্রান্তে যে নদী আছে তাতে ঝাঁপ দিয়ে মরে যায় না ভাই এতে নদীর জল নোংরা হয়ে যাবে তখন তো গ্রামের লোকেরা নদীর জল খেতে পারবে না আর না পশুদের খাওয়াতে পারবে আমরা মারা গিয়ে খুশি হব ঠিকই কথা কিন্তু গ্রামের লোকেদের কষ্ট দিতে চাই না তাই এই কাজটা করব না তাহলে আর কি করব দিদি আমিও তো এটাই ভাবছিলাম যে আমাদের মরার জন্য কোন জায়গাটা ঠিক হবে কিন্তু কোনো জায়গায় ভালো মনে হচ্ছে না তারপরে দুই ভাই বোন কিছুক্ষণ চুপ থেকে ভাবতে লাগলো অনেকক্ষণ ধরে ভাবার পরেও তারা দুই ভাই বোন বুঝতে পারল না যে কীভাবে তারা মরবে এইভাবে তারা চিন্তা করেই যাচ্ছিল কিছু দশ মিনিট পরে মনে হলো বালুর কোনো ভালো কথা মনে পড়ে গেছে সে হাসতে হাসতে বলল। দিদি তুমি বললে জলে ঝাঁপ দিলে নাকি জল নোংরা হয়ে যাবে হ্যাঁ ভাই আমাদের গ্রামের উত্তর দিশায় একটা বড় পাহাড় আছে তার উপরে উঠে যদি আমরা ঝাঁপ দিই তাহলে গিয়ে পাথরে পড়ব। মাথায় এমন আঘাত লাগবে যে আমাদের প্রাণ বেরিয়ে যাবে আতায় চোট লাগলে মরে তো যাব কিন্তু যদি হাত পা ভেঙে যায় তাহলে তো নতুন আর একটা সমস্যা শুরু হয়ে যাবে তখন তো নরগে থাকার মতো অবস্থা হবে হাত পা ভালো আছে বলে তো যে কোনো জায়গায় ভিক্ষা করে এতদিন পেট চালাচ্ছি তাই যদি হাত পা না থাকে তাহলে তো আরও অবস্থা খারাপ হয়ে যাবে ততক্ষণে তাদের কাছে এক বয়স্ক মহিলা এলো আরে বাবা আমার খুব জল তেষ্টা পেয়েছে একটু জল দেবে বালু কিছু না বলে ভেতরে গিয়ে এক গ্লাস জল নিয়ে বাইরে এলো ওই বয়স্ক মহিলা জল খেলো জল খাওয়ার পরে তিনি যখন যাচ্ছিলেন বাচ্চাদের দিকে একবার ঘুরে তাকালো তিনি তখন বুঝতে পারলেন বাচ্চারা কষ্টে রয়েছে বাচ্চারা তোমাদের দেখে মনে হচ্ছে তোমরা অনেক কষ্টে রয়েছ তোমাদের সমস্যা যদি আমাকে বলো তাহলে আমি কিছু একটা করতে পারি আসলে ঠাম্মি আমরা খিদে সহ্য করতে পারছি না তাই আমরা ভাবলাম আমরা আত্মহত্যা করব। করবো বলার পরে বালু বলল। হ্যাঁ ঠাম্মি কিন্তু এটা বুঝতে পারছি না কোথায় যাব কিভাবে মরবো তাই তো অনেকক্ষণ ধরে আমরা ভাবছিলাম ঠাম্মি ও এইটুকু কথা তোমাদের বাড়ি সামনে যে কুঁয়ো রয়েছে সেখানে গিয়ে আত্মহত্যা করো তাতে জল থাকা দরকার তো ঠাম্মি ও আচ্ছা ওতে জল নেই তাহলে জল ভরে দাও তোমাদের ডোবার জন্য জল জল লাগবে ওতে ঢেলে দাও তাতে তারপরে প্রাণ দিয়ে দাও বেশ সমস্যা শেষ হয়ে যাবে বয়স্ক মহিলা এটা বলে সেখান থেকে চলে যায় তার কথা শুনে বাচ্চারা একটু ভাবতে লাগলো তারপরে বাচ্চারা একটা একটা করে কলসি হাতে নিয়ে নদীর কাছে গেল জল ভরে নিয়ে এসে ওই কুয়োতে ঢালতে লাগলো এইভাবে অনেকবার তাদের যেতে আসতে হলো এইভাবে অনেকবার করে জল নিয়ে এসে কুঁয়োতে ঢাললো তারা সারা দিন ধরে জল ভরতে লাগলো এইভাবে বাচ্চারা যখন কলসিতে জল নিয়ে এসে পুরো কুয়োটাকে ভরে দিল তারা দেখলো ওই কুয়োর জলের উপরে একটা বাক্স ছিল। তারা দুজনে সেই বাক্সটাকে বাইরে বের করে আনলো হঠাৎ করে ওই বাক্সটা থেকে একটা ধোঁয়া বেরিয়ে একটা সোনার দেবকন্যা বেরিয়ে এলো সোনার দেবকন্যাকে দেখে কীর্তি বালু হাত জোড় করে নমস্কার করলো বাচ্চারা বিনা জল থাকা এই কুঁয়োতে আমি বন্দি হয়েছিলাম তোমরা জল ভরে আমাকে মুক্তি দিলে এবারে এই কুঁয়ো সোনার জলের কুঁয়োতে পরিবর্তন হয়ে যাবে তোমাদের সব সমস্যা দূর হবে কোনো স্বার্থ ছাড়াই অসহায় লোকেদেরকে সাহায্য করো তোমরা এরকম বলে ওই দেবকন্যা সেখান থেকে গায়েব হয়ে যায় হঠাৎ করে কুঁয়োর জলগুলো পুরো সোনায় পরিবর্তন হলো এটা দেখে কীর্তি বালু অনেক খুশি হলো বালু এবার আর আমাদের খিদের জ্বালায় মরতে হবে না এবারে কোনো লোভ না করে গরিব লোকেদেরকে আমরা সাহায্য করব ঠিক আছে ভাই এইভাবে কীর্তি খুশি হয়ে বলল। যেটা ভালো বোঝো করো বালুও হ্যাঁ বললো বালু যেই সোনার জলটা হাতে নিয়ে দেখল এটা সোনার বিস্কিটে পরিবর্তন হয়ে গেল সেই দিনের পর থেকে কীর্তি বালু গরিব আর অসহায় লোকেদেরকে সোনার জল দিয়ে সাহায্য করত। এইভাবে তারা খুশিতে থাকতে লাগলো